এদিকে সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে সব ধরনের সবজির দাম কেজিতে কমেছে 20 থেকে 30 টাকা। বেগুন আগে কেজিতে 100 টাকায় বিক্রি হলেও তা নেমেছে 60 থেকে 80 টাকায়। পটল 60 টাকা থেকে 40, ফুলকপি 100 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বাঁধাকপি, করলা, শিম ও মূলার দামও কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত কমেছে। সবজির দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ। বিক্রেতারা বলেন, সরবরাহ বাড়লে দাম আরও কমবে। অবস্থা আগের থেকে একটু মোটামুটি ভালো। আগে কিছুদিন আগে একটু দাম বেশি ছিল, আজকে একটু কম পালাম। বাজারে মাল পাওয়া যাচ্ছিল না, বাজারে এলোমেলো ছিল। মনে করেন বাজারে ফুলকপি ছিল আপনার 120 টাকা কেজি, সেই ফুলকপি আছে আপনার 60 টাকা কেজি। শসা আছে আপনার 80 টাকা 40 টাকা কেজি। বেগুন আছে আপনার 100 টাকা 30 60 টাকা কেজি। পটল আপনার